Bismillahirrahmanirrahim. সম্মানিত দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বেসিক আরবি ভাষা পর্ব 33 এ। আপনারা যে যেখানে আছেন সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সব সময় আরবি টিভি চ্যানেলটির সাথেই থাকেন। সবাই অনুরোধ করি সব সময় আরবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য। তো আসুন তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার পর্বটি। প্রথমত লিখা আছে মাসিক বেতন কত ধরা হয়েছে, মাসিক বেতন কত ধরা হয়েছে। আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন শাহর কামরাতি ইত্তেফাক, শাহর কামরাতি ইত্তেফাক মানে মাসিক বেতন কত ধরা হয়েছে। নেক্সটে লিখা আছে ছাগল দেখাশোনার কাজ আমি জানি না, ছাগল দেখাশোনার কাজ আমি জানি না। গানাম তারতিব শগল আনা মাফি মালুম, গানাম তারতিব শগল আনা মাফি মালুম মানে হচ্ছে ছাগল দেখাশোনার কাজ আমি জানি না। এবার লিখা আছে আমি খেজুরের কাজ আগে শিখি নাই, আনা তমর শগল আওয়াল মাফি তালিম, আনা তমর শগল আওয়াল মাফি তালিম মানে আমি খেজুরের কাজ আগে শিখি নাই। মুদির আমি গাড়ি চালানো শিখতে চাই, মুদির আনা রিদ সাইয়ারা তালিম, মুদির আনা রিদ সাইয়ারা তালিম মানে মুদির আমি গাড়ি চালানো শিখতে চাই। এরপর লিখা আছে তো আমি এখন যাই, ওকে আলহিন আনারো, ওকে আলহিন আনারো মানে আমি এখন যাই। নেক্সটে লিখা আছে আমার দোষ বা আমার ভুল, আরবি ভাষায় বলবেন আনা গলতান, আনা গলতান আমার দোষ বা আমার ভুল। আমি কাজ করছি আনা ইস্তাগল, আনা ইস্তাগল মানে আমি কাজ করছি। নেক্সটে লিখা আছে আমার কাজ শেষ, আমার কাজ শেষ আরবি ভাষায় বলবেন আনা খাল্লাস্তু শুগলি, আনা খাল্লাস্তু শুগলি মানে আমার কাজ শেষ। নেক্সটে লিখা আছে আমরা কাজে ব্যস্ত, আমরা কাজে ব্যস্ত এহনা মুশলি মুশগুলিন, এহনা মুশগুলিন মানে আমরা কাজে ব্যস্ত। নেক্সটে লিখা আছে আমাদের ভালো কাজ করতে হবে, এহনা লাজিম শগুল কয়েস, এহনা লাজিম শগুল কয়েস মানে আমাদের ভালো কাজ করতে হবে। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে তুমি কাজে অনেক ভালো, ইনতা মাশাল্লাহ শগুল আল কয়েস, ইনতা মাশাল্লাহ শগুল আল কয়েস অর্থ হচ্ছে তুমি কাজে অনেক ভালো। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে তোমার কাজে যাওয়া দরকার, ইনতালাজিম রুফ ফি শগুল, ইনতালাজিম রুফ ফি শগুল মানে তোমার কাজে যাওয়া দরকার। এরপর লিখা আছে তোমার মক্কা যাওয়া দরকার, ইনতালাজিম তাহরুফ ফি মক্কা, ইনতালাজিম তাহরুফ ফি মক্কা অর্থ হচ্ছে তোমার মক্কা যাওয়া দরকার। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে আমি তোমাকে বলছি, আনা কাল্লামতু, আনা কাল্লামতু মানে আমি তোমাকে বলছি। এবার লিখা আছে আমি তাকে বলেছি আনা কাল্লামতু। নেক্সট লিখা আছে সে আমাকে বলল, হুয়া কাল্লামনি, হুয়া কাল্লামনি মানে সে আমাকে বলল। এখন লিখা আছে রাগ করিস না আমি মজা করতেছি, মিফজালান আনাসাউই মাসকারা, মিফজালান আনাসাউই মাসকারা মানে রাগ করিস না আমি মজা করতেছি। সম্মানিত দর্শক এখন আমরা চলে যাব আরো একটি নতুন সেন্টেন্সে। আমাদের নতুন সেন্টেন্সটি হচ্ছে বেশি মজা ভালো না, জেহাদা মাসকারা মাফি কয়েস, জেহাদা মাসকারা মাফি কয়েস মানে হচ্ছে বেশি মজা ভালো না। এবার লিখা আছে তুমি ফোন করলে না কেন, লেশিনতা মাইতেশাল, লেশিনতা মাইতেশাল মানে তুমি ফোন করলে না কেন। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে মাফ করবেন আমি আগামীকাল ফোন করব, মালিশ আনাসাউই তেসাল বোখরা, মালিশ আনাসাউই তেসাল বোখরা মাফ করবেন আমি আগামীকাল ফোন করব। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে আমি আরবি পড়তে জানি না, আনা মা ইখদার ইখরা আরবি, আনা মা ইখদার ইখরা আরবি মানে আমি আরবি পড়তে জানি না। এরপর লিখা আছে তুমি মোবাইল নাম্বার ভুল লেখছ, ইনতা জাওয়াল রকম অক্তুব গলদ, ইনতা জাওয়াল
রকম অক্টুব গলত, তুমি মোবাইল নাম্বার ভুল লেখছো। তারপর লিখা আছে তোমার কথা ভুল, ইন্তা কালাম গলত, ইন্তা কালাম গলত, তোমার কথা ভুল। এরপর লিখা আছে তোমার কথা মিথ্যা, ইন্তা কালাম কাজ্জাব, ইন্তা কালাম কাজ্জাব, মানে হচ্ছে তোমার কথা মিথ্যা। এরপর লিখা আছে আয়নাটি ছোট আমার বড় লাগবে, হাদা মেরাইয়া সগির আনা আবুগা কেবির, হাদা মেরাইয়া সগির আনা আবুগা কেবির, মানে এই আয়নাটি ছোট আমার বড় লাগবে। নেক্সট লিখা আছে আমি জাপানি ব্যাগ কিনব, আনা আবুগা স্ত্রী ইয়াবানি শান্তা, আনা আবুগা স্ত্রী ইয়াবানি শান্তা, আমি জাপানি ব্যাগ কিনব। এরপর লিখা আছে বন্ধু এই রুমের ভাড়া কত, হাবিবি হাদা গোরফা কামিজারা, হাবিবি হাদা গোরফা কামিজারা, মানে বন্ধু এই রুমের ভাড়া কত। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে রুম ঠিক আছে কিন্তু ভাড়া বেশি, গোরফা কয়েস লেকিন উজারা জেহাদা, গোরফা কয়েস লেকিন উজারা জেহাদা, মানে রুম ঠিক আছে কিন্তু ভাড়া বেশি। আমরা চলে যাব নেক্সট সেন্টেন্সে, লেখা আছে মাফ করবেন দেরিতে আসার জন্য আমি দুঃখিত। আমরা অনেক সময় বিভিন্ন জায়গাতে যাই, সময় মতো না যেতে পারলে আমরা দুঃখ প্রকাশ করি। তো এই সেন্টেন্সটি হচ্ছে আপনার দুঃখ প্রকাশ করার জন্য সবচেয়ে বেস্ট। তো আরবি ভাষায় বলবেন মালিশ আনা ইজি আসিফ তাখির, মালিশ আনা ইজি আসিফ তাখির, মাফ করবেন দেরিতে আসার জন্য আমি দুঃখিত। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে আমাকে একটু সাহায্য করো, খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রবাসে যখন কাজ করি আমাদের সাহায্যের প্রয়োজন হয়, নতুন গেলে তো আমাদের প্রতিনিয়ত সাহায্যের প্রয়োজন হয়। তো আমরা কিন্তু কারো কাছে সাহায্য চাইলে প্রবাসে এই সেন্টেন্সটি ইউজ করতে পারি যে আমাকে একটু সাহায্য করো বা করেন। আরবি ভাষায় বলবেন ইনতাসাউই মুশাহাদা আনা, ইনতাসাউই মুশাহাদা আনা, মানে আমাকে একটু সাহায্য করো। পরের সেন্টেন্সটি হচ্ছে এই লাইটটির সুইচ কোথায়, মিফতা ওয়েন হাদা লাম্বা, মিফতা ওয়েন হাদা লাম্বা, মানে এই লাইটটির সুইচ কোথায়। এখানে লাম্বা শব্দের অর্থ হচ্ছে লাইট। তারপর এই দরজার চাবি কোথায়, মিফতা ওয়েন হাদা বাব, মিফতা ওয়েন হাদা বাব, মানে এই দরজার চাবি কোথায়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেসিক আরবি ভাষা পর্ব 33 নম্বর পর্বটি দেখার জন্য আমরা পরবর্তী পর্বে আরো সুন্দর সুন্দর শব্দ এবং বাক্য নিয়ে আসব। সে পর্যন্ত আপনাদের সবাইকে ধৈর্য ধরে আমাদের প্রতিটি পর্ব দেখার জন্য অনুরোধ করা হলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সম্মানিত দর্শক, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।